নাটোরের লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে বানেশ্বর ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন একই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবি বেগম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে বাড়ি থেকে আজিমনগর স্টেশনে ট্রেন যোগে নওগাঁয় মৃত এক আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য তারা বের হন। ঘন কুয়াশায় বানেশ্বর ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের নিকট তাদের দুজনকে বহনকারী নছিমন ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান। স্থানীয়রা তার স্ত্রী আরবি বেগমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হ্যাঁ।